লিখিয়ে এটি উপরে যাব, অল্টরনিক সার্চ করব, LOL TRONICS, LOL TRONICS, ANN কু যাব, আনাউন্সমেন্ট চ্যানেল। এটি সব লিস্ট পকা হয়ে যাই, এযাক হলো ওনলি জয়েন অ্যান্ড কলেক্ট অ্যালোকেশন, এটি কিছু ফার্মিং করবার নাই, খালি অ্যাপ ওপেন করদেব, নেক্সট নেক্সট স্টার্ট করিকি নেক্সট নেক্সট করদেব, 1, 2, 3, 4, 5, 5টা হয়ে গেল, যেবে পয়েন্ট আসব পয়েন্ট ডলার কু হব, ডলার পয়সা কু হব, মু কই দেবি। এ যাক হলো কলেক্ট এভরি 8 আওয়ার্স, জয়েন কলা পরে 8 ঘন্টা কু 8 ঘন্টা খুলব। দুইটা হলো ট্যাপ টু আর্ন, ফার্স্টরে আমি উঠু আরম্ভ করবা, কনফর্ম ডায় ড্রপ ইন সেপ্টেম্বর অক্টোবর, এ মাস নহলে আর মাস এ যাক মিলিযিব, ইয়েস কয়েন, হ্যামস্টার, বিম ফাই, সেক্স, সিড, ওয়েব থ্রি ফ্লিক্স, ডু মোর প্রোজেক্টস ফর হ্যাপি লাইফ, অল 100% ফ্রি, সকাল 5 মিনিট, খরাল 5 মিনিট, সন্ধ্যার 5 মিনিট, রাত্রে 5 মিনিট। ইয়েস কয়েন খোলবা, এমতি নেক্সট নেক্সট আসব, ফার্স্ট থর 4 ঘন্টা 5 ঘন্টা খোলিকি এপট লেফট সাইড কলেকটা মারবার আছে, গ্রিন কলরটা, এপট রাইট সাইডটা মারলে পয়সা মাগিব, পয়সা আমি খরচ করবানি, কলেক্ট করদেবা, টাস্ক যাক খালি আগু মারবা ব্যাক মারবা। হেলা 10-10 হাজার মিলিগলা, টম মার্কেটে ডেলি চেক ইন করদেবা, এটি যাইকি ক্লেম, লেফট সাইড ক্লেমটা, রাইট সাইড মারলে পয়সা কটব, ডান, ব্যাক হয়ে গেল, ইয়েস কোন হয়ে গেল, এটু মারব, এটি ক্লোজ করব, পুনি ANN কু যা, হ্যামস্টার কম্ব্যাট খোলিবা, প্লে, হ্যামস্টার কম্ব্যাট 26 তারিখ কু সরছি, মিম মিম ফাই 9 তারিখ কু মিলিব, এটি 26 তারিখ লেখা হয়েছে, 24 তারিখ মিলিযিব, মিম ফাই অক্টোবর 9 তারিখ কু মিলিব, লাগিপতি করবার আছে, এটা ক্লেম করব, এটি দেখাউছি 589, এ পয়েন্ট হিসাবে মিলবনি, এয়ারড্রপ এয়ারড্রপ মিলিব, এটি উপরে লেখা হয়েছে 4.09, 4.09 পর আওয়ার যেটা আছে সেটু মিলিব, এটি আর্ন ডেলি যাবার আছে, ডেলি চেক ইন করবার আছে, এ ভিডিও যাকু আগু মারবার আছে, ব্যাক মারবার আছে, আগু মারব ব্যাক মারব, ঘন্টাটে পরে আসব ক্লেম করব, ঘন্টাটে পরে পুনি এটি এটি ক্লিক করলে এটি ক্লেম আসছিব, সে পয়েন্ট যাক উপরে কেমতি বড়াইবা না, এটি মাইনিংরে যাইকি সব কিনবার আছে, গোটে গোটে কিনলে সব বড়ি বড়ি চলব, স্পেশালরে যাইকি স্পেশালরে নিউ রে নিউ কার্ডরে যাইকি যেতে নূয়া নূয়া কার্ড থিব নূয়া নূয়া কার্ড সব আগে কিনবা, হলা তাপরে এটি এয়ারড্রপ ফ্যাক্টর দেখদেবা, এয়ারড্রপ ফ্যাক্টরসরে এটি 26 তারিখ লেখা হয়, 17 দিন বাকি রহিলা, প্যাসিভ ইনকম, অন টাস্ক, অচিভমেন্টস ও কিজ, এ 4টা আমি করিপারবা, টেলিগ্রাম সাবস্ক্রিপশন মানে টেলিগ্রাম কিনবাকু পড়িব, ফ্রেন্ডস মানে ফ্রেন্ডস ইনভাইট করিয়াকু পড়িব, প্যাসিভ ইনকম হলা এ উপরে 4.09 পর আওয়ার, অন টাস্ক হলা আমি যে ভিডিও ভিডিও দেখুছেন এটি আগু মারব ব্যাক মারব ঘন্টাটে পরে ক্লেম করব, সেটা সব অন টাস্ক, তল টাস্ক যাক সব সরে দেব, এটি দেখ ইনস্টাগ্রাম ফলো কেমতি হব চেক, ঘন্টাটে পরে আসব ক্লেম করব, কা কিছু টাস্ক করবা দরকার নাই, খালি আগু মারব পছকু মারব ঘন্টাটে পরে ক্লেম। তাপরে অচিভমেন্টস, অচিভমেন্টস এটি হোম স্ক্রিন কু আসিকি এটি মারবা, মারলে এটি সি অল অচিভমেন্টস, আমার অচিভমেন্টস এটি দেখেব, অচিভমেন্টস যাক বড়াইবার আছে, অচিভমেন্টস সেতে বড়াইব এয়ারড্রপ সেতে অধিক হইব, আউ গোটে জিনিস হল স্কিন, এটি বাই স্কিন, স্কিনরে যাইকি এটি এসব যাক স্কিন গোটে গোটে করে কিনবার আছে, পরচেজড আছে সব যাক, হলা গোটে গোটে করে সব স্কিন কিনদেব, এটি এটা ফ্রি লা ফ্রি রে কিনদেলে চুজ করদবি তাকে, হলা এমতি এটা করব, আউ গোটে রহিলা আমার কিজ, হ্যামস্টার কি এটি উপরে কিজ দেখাউছি, কিজ পাই আমাকে এটি প্লে গ্রাউন্ডের গেম খেলবাকে পড়ব, আপাই আমার গোটে অ্যাপ আছে যার না হলা হ্যামস্টার কিজ, এটি হ্যামস্টার কিজ, এটি সব গেম না লেখা হয়েছে, এটি যে গেম না লেখা হয়েছে এ পাখে মিশা সেম গেম সব আছে, ফার্স্টরে হ্যামস্টার কিজরে যাইকি তা উপরে মারিকি যে হলে বি গেম, এটি স্টোন এজ, এটি আমি স্টোন এজ খোলদেবা,
ଷ୍ଟୋରେଜ୍ ଖୋଲିଦେବା, ଚାରିଟା କି ଆମେ କମେଇ ପାରିବା, ଏଠି କୋଡ଼୍ ମାରିବାର ଅଛି, ଏଠି ଯାଇକରି ଷ୍ଟୋରେଜ୍ ଉପରେ ମାରିଦେଲେ ସେ 0% ଅଛି, 100% ହେଇଗଲେ ଚାରିଟା କି ଦେଖାଇଦେବ, ଗୋଟେ ଗୋଟେ କପି କରିକି ଏଠି ପେଷ୍ଟ ମାରିବା, ରିଡିମ୍ ମାରିବା, ହେଇଯିବ ସବୁ ହେଲା। ହାମଷ୍ଟର କମ୍ବାଟ ସରିଲା, ହାମଷ୍ଟର କମ୍ବାଟ ପରେ ଆମେ ଦେଖିବା ମିମିଫାଏ ହେଲା, ୟେସ୍ କଏନ୍ ହେଇଗଲା, ହାମଷ୍ଟର ହେଲା ମିମିଫାଏ। ମିମିଫାଏରେ କିସ୍ କରିବା ନା, ଏଇଟା ମିଶା ବଟ୍ ସମସ୍ତଙ୍କର ଆକ୍ଟିଭେଟ୍ କରିକି ଦିଆହେଇଛି, ଏଠି କ୍ଲେମ୍ ମାରିବ, 3 ଘଣ୍ଟା ପରେ ଆସିବ, କ୍ଲେମ୍ ମାରିବ, ପୁଣି ଏଠି ବୁଷ୍ଟର୍ରେ ଯିବ, ଟ୍ୟାପ୍ ଟୁ ଅନ୍, ଦିନକୁ 3ଟା ମିଳୁଛି, ଦିନକୁ 3ଟା ବଟ୍ କାମ କରିଦେବ, ତାପରେ ଆମକୁ ଏଠି କ୍ଲିକ୍ କରି ଅନ୍ କରିବାକୁ ପଡ଼ିବ, ତ ବଟ୍ ଆମେ 3ଟା ଦିନକୁ ୟୁଜ୍ କରିଦେବା। ହେଇଗଲା, ଆକ୍ଟିଭେଟ୍ ବଟ୍ ହେଇଗଲା, 3 ଘଣ୍ଟା ପରେ ଆସିବା, କ୍ଲେମ୍ କରିବା, ସ୍ପିନ୍ ଯାକ ଯାଇକି ସରେଇବା ଏଠି, 2x, 5x, 10x, ଗୋଟେ ସ୍ପିନ୍ ମାରିବା, 10ଟା ସରିଯିବ, ନହେଲେ ଗୋଟେ ଗୋଟେ କରିବାକୁ ପଡ଼ିବ ହେଲା। ଏମିତି ମାରି ମାରି ଭୂତ ସରେଇବାର ଅଛି, ଏଇଟା ଲେଭେଲ୍ 11ର ଭୂତ ଅଛି ମୋର ଏବେ, ଏଠି ଦେଖ ଲେଭେଲ୍ 11, ଏଠି ମାରିଲେ ସରିବ ତା'ର ଏନର୍ଜି, ଅନ୍ ଟାସ୍ ଯାକ ଯାଇକି ଗୋଟେ ଗୋଟେ ସରେଇଦେବାର ଅଛି, ଆଗ ପଛ କରିବ, ସରିଯିବ ସବୁ ହେଲା। ମିମିଫାଏ ହେଇଗଲା, ତାପରେ sex.io ବି ହାମଷ୍ଟର ପରିକା ଏକା, ଟ୍ୟାପ୍ କରି ପଏଣ୍ଟସ୍ କମେଇବାର ଅଛି, କାର୍ଡ଼ କିଣିବାର ଅଛି, କାର୍ଡ଼ ହିସାବରେ ଉପରେ କଏନ୍ ମିଳିବ, ସେ କଏନ୍ଟା ହେଲା ଆମର ଏୟାରଡ୍ରପ୍, ଏଇଠି ମିଳିଗଲା, ଏଇଟା ମାଇନିଂରେ ମରିଥିଲା, ଏମିତି ଏମିତି କରିକି ଏଠି ପଏଣ୍ଟସ୍ କିଣିବାର ଅଛି, ସେ ପଏଣ୍ଟସ୍ରେ ଏଠି ମାଇନିଂରେ ଯାଇକି ଏସବୁ କାର୍ଡ଼ କିଣିବାର ଅଛି ହେଲା। ସ୍ପେଶାଲ ହାମଷ୍ଟର କମ୍ବାଟ ଯେମିତି ଅଛି ସେମିତି ଏକା, ଟାସ୍କ ଯାକ ଥିବ ଆଗ ପଛ କରିଦେବ, ହେଇଯିବ। ଏ ଉପରେ ଯେଉଁ ଦେଖାଉଛି 15ଟା କଏନ୍, ଏ 15ଟା କଏନ୍ ହେଲା ମୋର ଏୟାରଡ୍ରପ୍, ଏ ଯାକ ଏୟାରଡ୍ରପ୍ ମିଳିବନି, ଏ 14,000 ଯେଉଁଟା ଅଛି ଏଥିରୁ ମୋତେ ଖାଲି କାର୍ଡ଼ କିଣିହେବ ହେଇଗଲା। ସିଡ୍ ସିଡ୍ରେ ମିଶା ବଟ୍ ଅଛି, ପୋକ ଆଇବ, ଅଣ୍ଡା ଆଇବ, ଏଇଟା ସବୁ କଲେକ୍ଟ ମାରିବାର ଅଛି, ଗଛ ପାଖରେ ଗଛ ଉପରେ ପୋକ ଥିବ, ଗଛ ତଳେ ଅଣ୍ଡା ଥିବ, ଏଠି ପୋକ ନାହିଁ, ଏବେ 5 ମିନିଟ୍ ପରେ ଆଇବ, ତଳେ ଅଣ୍ଡା ରଖାହେଇଥିବ, ଏ ପାଖରେ ସବୁ କଲେକ୍ଟ କରିବାର ଅଛି, ଏଇଟା କ୍ଲେମ୍ କରିବାର ଅଛି, ଡେଲି ମିଶନରେ ଯାଇକି ଲଗ୍ଇନ୍ କରିବାର ଅଛି, ଏଠି 90 ଡେଜ୍ ହେଇଗଲା ମୋର, ଯେ କଣ୍ଟିନ୍ୟୁଅସ୍ 4 ଦିନ ଏକା ହେଇଛି, କଣ୍ଟିନ୍ୟୁଅସ୍ ଚେକ୍ ଇନ୍ କରି ଗଲେ ଟିକେଟ୍ ମିଳିଯିବ, ସେ ଟିକେଟ୍କୁ ଆମେ ଏଠି ଯାଇକି ସ୍ପିନ୍ କରିବା, ସ୍ପିନ୍ କଲେ ଆମକୁ ସେ ଆହୁରି କଣ୍ଟା ଗୋଟେ ଦେବ, ଏମିତି ସବୁ କଲେକ୍ଟ କରିବା କଥା, ଯେତେବେଳେ ଆସିବ ଏୟାରଡ୍ରପ୍ ଆସିବ। ୱେବ୍3 ଫ୍ଲିକ୍ସରେ ଖାଲି ଡେଲି କ୍ଲେମ୍, ଡେଲି ଲକି ଡ୍ର, 39 ପଏଣ୍ଟସ୍ ମିଳିଗଲା, ସରିଲା, ଏତିକି ହେଇଗଲା, କନଫର୍ମ ଏୟାରଡ୍ରପ୍ ହେଲା। ତାପରେ ଉପର ଯାକ ସବୁ ନେକ୍ସଟ୍ ମାରି ଜଏନ୍ କରିଦେବ, ଏଇଠି ଏଇଟା ଯେତିକି 5ଟା ଅଛି, ସାଇଡ଼୍ କିକ୍ ଫ୍ୟାନ୍ସ, ଡକ୍, କ୍ୟାଟ୍, ପେପେ ପିଗ୍ସ, ତାପରେ ଆଇଲେ ଆମେ କଲେକ୍ଟ ଏଭ୍ରି 8 ଆୱାର୍ସ, ବ୍ଲମ୍ ଖୋଲିବା 8 ଘଣ୍ଟାକୁ 8 ଘଣ୍ଟା, ଅଟୋମେଟିକ୍ ଅଛି, ତାର ଭିତରେ ସେ ମାଇନିଂ ହେଇଯାଇଥିବ, ଆମେ ଯାଇ ଖାଲି କଲେକ୍ଟ କରିବା, ଆର୍ ଭିତରେ ଗେମ୍ ବି ଗୋଟେ ଅଛି, ସେ ଗେମ୍ ବି ଚାହିଁଲେ ଆମେ ଖେଳିପାରିବା, ଏଠି ଡ୍ରପ୍ ଗେମ୍କୁ ପ୍ଲେ ମାରିବ, ଗ୍ରୀନ୍ କଲର୍ଟାକୁ ନେବ, ଆଇସ୍କୁ ନେଲେ ଫ୍ରିଜ୍ ହେବ, ବମ୍କୁ ନେଲେ ଗେମ୍ ସରିଯିବ, ଏଠି ଦେଖ ଆଇଲା, ବମ୍କୁ ନେଲେ ଗେମ୍ ସରିଯିବ, ବମ୍ ନେବାର ନାହିଁ, ଆଇସ୍ ନେବାର ଅଛି, ଏଠି ବମ୍କୁ ନେଲେ 0 ହେଇଗଲା, ପୁଣି ଷ୍ଟାର୍ଟିଂରୁ କ୍ଲିକ୍ କରିବି, ଏଠି ଆଇସ୍ ନେଇଗଲି, ଫ୍ରିଜ୍ ହେଇଗଲା ସବୁ, ପୁଣି ଆଇସ୍ ନେଇଗଲି, ପୁଣି ଫ୍ରିଜ୍ ହେଇଗଲା, ଏମିତି ଏମିତି ସବୁ କ୍ଲେମ୍ କରିବାର ଅଛି, ଗେମ୍ ଖେଳିକି ବେଶୀ ପଏଣ୍ଟ ଆସିପାରିବ, ତ ଯେଉଁଟା ତୁମକୁ ଟାଇମ୍ ହେବ ଯଦି ଗେମ୍ ଖେଳିବ, ନହେଲେ ଖାଲି 8 ଘଣ୍ଟାକୁ 8 ଘଣ୍ଟା କଲେକ୍ଟ କରିବ, ତୁମର ଇଚ୍ଛା, ଟାଇମ୍ ନଷ୍ଟ କରିବନି, ଏଇଠି ଫ୍ରି ଟାଇମ୍ରେ ଖାଲି କରିବ ହେଲା। 71 ପଏଣ୍ଟସ୍ ମିଳିଗଲା, ବ୍ଲମ୍ କ୍ଲୋଜ୍ ମାର, ଏ ଉପରୁ କ୍ଲୋଜ୍ କରିବ ସବୁ, ବ୍ଲମ୍ ହେଲା ଡୋର୍ମେଣ୍ଟ, ତାପରେ ଏଇଟା ମିଶା 8 ଘଣ୍ଟାକୁ 8 ଘଣ୍ଟା କ୍ଲେମ୍ କରିବାର ଅଛି ଖାଲି, ଏଇଟା ୱିକ୍ଲି ରିୱାର୍ଡ଼ ମିଳିଗଲା, କ୍ଲେମ୍ ଷ୍ଟାର୍ଟ ସ୍ଲିପିଂ ହେଲା, କ୍ଲେମ୍ ମାରିବ, ଷ୍ଟାର୍ଟ ଫାର୍ମିଂ ମାରିବ, ସବୁଯାକ 8 ଘଣ୍ଟାକୁ 8 ଘଣ୍ଟା ବେଲା, ଏଠି ନୋ ମିସ୍, ପୁଣି 8 ଘଣ୍ଟାକୁ 8 ଘଣ୍ଟା ଏଇଟା କଣ୍ଟିନ୍ୟୁ, ଡେଲି ରିୱାର୍ଡ଼ ଏଇଟା କଲେକ୍ଟ କରିବ, ପୁଣି ଫାର୍ମ ମାରିବ, ହେଇଗଲା, ଏ ଉପରେ ଯିବ, କ୍ଲୋଜ୍ କରିବ,
ମିଶି ହେଇଗଲା ଟାବିଜୁ, ଯେଉଁଠି ଡେଲି ଚେକ୍ ଇନ୍ ଥିବ ଡେଲି ଚେକ୍ ଇନ୍ ପଏଣ୍ଟ ଅଟୋମେଟିକ୍ ନ ମିଳିବ, ସେଇଠି ଯାଇକି ଡେଲି ଚେକ୍ ଇନ୍ ମାରିବାକୁ ପଡ଼ିବ। ଏଠି 8 ଘଣ୍ଟା ସରିଯାଇଛି, ଏଠି କ୍ଲେମ୍ ମାରିବି, କ୍ଲେମ୍ ହେଇଗଲା, ଡେଲି ଚେକ୍ ଇନ୍ ଯିବି, ଡେଲି ରିୱାର୍ଡ ତଳଟା ମାରିବୁ ଯେ ଡବଲ୍ ପାଇବ, ଗୋଟେ ଆଡ଼ଭର୍ଟାଇଜ୍ ଦେଖିବାକୁ ପଡ଼ିବ। ଏବେ କରୁନି, ଜଲ୍ଦି ଜଲ୍ଦି ଭିଡ଼ିଓ ସରିବାକୁ ଓ ଲେଭେଲ୍ଟାକୁ ବଢ଼େଇ ଚାଲିବ। ଲେଭେଲ୍ ଯେତେ ବଢ଼େଇବ ସେତେ ଅଧିକ ଏଡ୍ରପ୍ ପାଇବ। ଟ୍ୟାବିଜୁ ହେଇଗଲା, ଟ୍ୟାବିଜୁ ଉପରେ ମ୍ୟାଚ୍ କ୍ୱେଷ୍ଟ, ମ୍ୟାଚ୍ କ୍ୱେଷ୍ଟ ବି 8 ଘଣ୍ଟାକୁ 8 ଘଣ୍ଟା ଗୋଟେ କ୍ୱିଜ୍ ଆସିବ। ସେ କ୍ୱିଜ୍ଟାରେ 3ଟା କ୍ୱେଶ୍ଚିନ୍ ଠିକ୍ ଦେଲେ 200 କ୍ୱେଶ୍ଚିନ୍ 200 ପଏଣ୍ଟ ମିଳିବ। ଷ୍ଟାର୍ଟ କ୍ୱିଜ୍ ଯେଉଁଟା ସବୁଠୁ ପଜିଟିଭ୍ ଥିବ ସେଇଟା ଏକା ରିପ୍ଲାଏ। AI ଡ୍ରିଭେନ୍ ବ୍ଲକ୍ ଚେନ୍ ଠିକ୍ ଅଛି, ଦେଖ ଇଟ୍ ଇଜ୍ ନଟ୍, ଇଟ୍ କ୍ୟାନ୍ ଓନ୍ଲି ବି ୟୁଜ୍ ଫର୍ ପର୍ଚେସିଂ ଇଟ୍ ପ୍ରାଇମେରୀ କରେନ୍ସି। What is the significance of layer 2 roll up technology in matching? It enables high transaction volumes with high latency. High latency bhalo nahi, simplifies user interface, it reduces the cost of transaction, enables high transaction volumes with low latency. Hala 200 point eti mili gala, dekho 200 MP mili gala, confirm bhul kar dalo boli bhi kichhi tension nahi, e farming re main rakhibo, claim karbo puni start farming marbo। ଏଇଠି ହେଲେ ବ୍ଲମ୍ ପରୀକ୍ଷା ଗୋଟେ ଗେମ୍ ଅଛି, ନିଆଁ ନେବ ବମ୍ ନେବନି। ଟର୍ନ ଷ୍ଟେସନ୍, ତା'ପରେ ଟର୍ନ ଷ୍ଟେସନ୍ ଡେଲି ଚେକ୍ ଇନ୍ ମାରିବ ବୋଲେ ତୁମର ଫାର୍ମିଂ ରେଟ୍ ବଢ଼ି ବଢ଼ି ଯିବ। ଆଉ 26 ଦିନ ବାକି ଅଛି ଟର୍ନ ଷ୍ଟେସନ୍ର, ତା'ପରେ ମାସେ ଭିତରେ ମିଳିଯିବ ଟର୍ନ ଷ୍ଟେସନ୍। ଆଉ 25 ଦିନ ଦେଖ ଫାର୍ମିଂ ଏଣ୍ଡ ସିନ୍, 25 ଦିନ D5 ଚେକ୍ ଇନ୍ ମୋର ପାୱାର ବଢ଼ିଯିବ। ଦେଖ ଅଟୋମେଟିକ୍ ଫାର୍ଷ୍ଟ ଦିନ ମୋତେ ମିଳୁଥିଲା 0.001, ଆଜି ମୋତେ ପର୍ ସେକେଣ୍ଡ 0.005 ମିଳିବ ମାଇନିଂରେ। ଏମିତି ଧୀରେ ଧୀରେ ବଢ଼ି ବଢ଼ି ଯିବ। ଡେଲି ଚେକ୍ ଇନ୍ କରିବାର ଅଛି, ଏଠି କ୍ଲେମ୍ ମାରିବି ପୁଣି ଷ୍ଟାର୍ଟ ଫାର୍ମିଂ ମାରିବି। ଏଠି ଉପରେ ୱାଲେଟ୍ ଅଛି, ୱାଲେଟ୍ କନେକ୍ଟ କରିଦେବ ଯାଇକି, ମୋର ୱାଲେଟ୍ କନେକ୍ଟେଡ଼୍ ଅଛି ହେଲା, ଡିସ୍କନେକ୍ଟ କରିବାର ନାହିଁ। ଯାହାର କନେକ୍ଟେଡ଼୍ ନଥିବ ଟେଲିଗ୍ରାମ୍ ୱାଲେଟ୍ କନେକ୍ଟ କରିଦେବ, ଟେଲିଗ୍ରାମ୍ ୱାଲେଟ୍ ଖୋଲା ହେଇଛି ସମସ୍ତଙ୍କୁ। ତା'ପରେ ଟମ୍ ମାର୍କେଟ୍ 3 ଘଣ୍ଟା 3 ଘଣ୍ଟା କଲେକ୍ଟ କରିବାର ଅଛି। ଏଠି ହାର୍ଭେଷ୍ଟ ମାରିବ ପୁଣି ଷ୍ଟାର୍ଟ ଫାର୍ମିଂ ମାରିବ ହେଲା। ତା'ପରେ ଟାଇମ୍ ଫାର୍ମ, ଡେଲି କ୍ଲେମ୍, ଏଇଟା କ୍ଲେମ୍ କ୍ଲେମ୍ ମାରିବ ପୁଣି ଷ୍ଟାର୍ଟ ମାରିବ ହେଲା। ଏଇଟା 5 ଘଣ୍ଟା ଦେଖାଉଛି, 5 ଘଣ୍ଟାର 13x ଫାଷ୍ଟ ଯେତିକି ମିଳୁଥିଲା 1 ଘଣ୍ଟା ଯିବ ଉପରେ ଅପଗ୍ରେଡ଼ କରିବ ଫ୍ରି ପଏଣ୍ଟ ସେଠୁ ପାଇଲା ପରେ। ଫାଷ୍ଟରେ 1 ଘଣ୍ଟା ମିଳିବ, 4 ଘଣ୍ଟାକୁ 4 ଘଣ୍ଟା 1x, ତା'ପରେ 2x ହେବ, ତା'ପରେ ଧୀରେ ଧୀରେ 25x, 8 ଘଣ୍ଟାକୁ ଥରେ ଖୋଲିବ ଖାଲି। ଟାଇମ୍ ଫାର୍ମ ହେଇଗଲା, ଯାହା ଡାଉଟ୍ ଥିବ ମୋତେ ଫୋନ୍ କରିବ କି ଟେଲିଗ୍ରାମ୍ରେ ମେସେଜ୍ କରିବ। 21 ଦିନ ବାକି ଅଛି, ଏକ୍ସ ଏମ୍ପାୟାର ଦବେଇକି ଖେଳିବାର ଅଛି, କ୍ଲେମ୍ ମାରିବ। ଏଠି ବ୍ୟାଟେରୀ ଅଛି, ଏ ବ୍ୟାଟେରୀ ସରି ସରି ଯିବ ଏଠି କ୍ଲିକ୍ କଲେ। ଏଠି କ୍ୱେଷ୍ଟରେ ଯାଇକି ଯାହା ଯାହା କ୍ୱେଷ୍ଟ ଥିବ ସରିବ, ଡେଲି ରିୱାର୍ଡ଼ଟା ସରିବ, ଏ ଟ୍ୟାପ୍ ଟୁ ଅର୍ନଟା ସରିବ, ଟ୍ୟାପ୍ କଲେ ଏତିକି ମିଳୁଛି ବୋଲି ଦେଖ। ଆଉ 400 ବାକି ରହିଲା, 400 କରିଦେବି ସେଇଟା ଆସିଯିବ। ଦେଖ କ୍ଲେମ୍ ଆସିଗଲା, କ୍ଲେମ୍ ହେଇଗଲା। ଇମ୍ପ୍ରୁଭ 5 ଡିଫରେଣ୍ଟ ସ୍କିଲ୍ସ, ଇମ୍ପ୍ରୁଭରେ ଯିବା, କ'ଣ କ'ଣ ବଢ଼େଇଦେବା, 5ଟା ବଢ଼େଇବାକୁ କହିଛି। 1, 2 ଏଇଟା ଦେଖ ଲେଭେଲ୍ 3 ଅଛି, 93%, ସେଇଟାକର ଲେଭେଲ୍ ମସ୍କ ଲେଭେଲ୍ ବଢ଼େଇ ବଢ଼େଇ ଯିବାର ଅଛି। ଲେଭେଲ୍ 4 ହେଇଗଲା, ଏମିତି ଲେଭେଲ୍ ବଢ଼େଇ ବଢ଼େଇ ଯିବ। ତା'ପରେ ଏ ଉପରେ 3ଟା କାଟେଗୋରୀ ଅଛି, ପର୍ସନାଲ୍, ଅଫିସ୍, ମାଇନିଂ, ଆହୁରି ଗୋଟେ ପଳେଇ ଆସିବ। ଏ ଏନର୍ଜିକୁ ଯେତେବେଳେ ତୁମେ ବଢ଼େଇବ ନା ଏଠି ଏନର୍ଜି ଫୁଲ୍ ହେଇଯିବ, ପୁଣି ଥରେ ଯାଇ କ୍ଲିକ୍ କରିପାରିବ। ଏଇଠି 5ଟା ଆମେ କରିଦେଲେ କ୍ୱେଷ୍ଟ ସରିଯାଇଥିବ, ସରିଯାଇଛି, କ୍ଲେମ୍ କରିଦେବା ହେଲା।
ମସ୍କ ବି କ୍ଲୋଜ୍, ଆମର କିସ ହବ ନା ସବୁଯାକ ଏ ପାଖରେ ପଳେଇ ଆସିବ, ହାମଷ୍ଟର ସେକ୍ସ ଏଠି ଯାଇକି ଥରେ ସର୍ଚ୍ଚ କରିଦେବା ଉପରେ, ଯାହା ହେଲେ ବି ମାରିକି ସର୍ଚ୍ଚ କରିଦେଲେ ଥରେ ଓପେନ୍ କରିଦେବା, ପ୍ଲେ ମାରିଦେଲେ ସେଇଟା ସେଠି ଲୋଡ଼୍ ହେଇଗଲା ଉପରେ, ଆଉ ସବୁବେଳେ ଆସି ଏଠି ଲିଷ୍ଟର ଖୋଜିବାକୁ ପଡ଼ିବନି, ଏଇଠି ଏକା ମାରିବ, ଏଇଠି ସବୁ ଥିବ, ସବୁ ଏଠି ଥିବ ହେଲା। इतक है जिनस जहाँ डाउट रो मत कांटेक्ट करवा।